হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা, আর এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালের সমস্ত কাজকর্ম, খাওয়া দাওয়া শেষ, আজকে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর বতুয়ার শাক। দুপুরবেলা এটা দিয়ে চলে যাবে, দুপুরবেলা খালি ভাত করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই দেখো, আমি চলে এসেছি কলা গাছ কাটতে, এটা দিয়ে উনুন দেব। এবার কাটবো, এই দেখো বন্ধুরা, এই বালতিটাতে উনুন দেব। এই যে কতগুলো কুড়ো নিয়েছি, এগুলো মাটির সঙ্গে মিক্স করে দিতে হবে, তাহলে মাটিটা বেশ গায়ে গায়ে এভাবে লেগে থাকবে টাইট হয়ে, উনুনটা ফেটে যাবে না। এগুলো শুকনো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ভেজালে ভালো করে মিশবে না। এই দেখো, এবার মাটিগুলো হাতের সাহায্যে এভাবে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, আর খানিকটা পাট কেটে এটাকে মেশাবো, তাহলে সাইডগুলো ফেটে যাবে। দেখো এবার, দেখো বন্ধুরা, এই যে অল্প অল্প করে জল ঢেলে মিশিয়ে নিচ্ছি, একটু শুকনো করে মাখতে হবে। এইটুকু পরে মানে এটুকু দিলে হবে না? বন্ধুরা, তলায় খানিকটা মাটি দিয়ে এবার কলা গাছটা দিয়ে দেব। সোজা করে দিতে হবে, বানাচ্ছো পাপা? ওই পাপা আছো তুমি?
বানাও কি বানাও তুমি কি বানাও এই দেখো বন্ধুরা মাটি ভরা হয়ে গেছে এবার রোদে দিয়ে বেশ কয়েকদিন শুকোতে হবে এই দেখো বন্ধুরা সন্ধে প্রায় হয়ে এসেছে আমি আমার টুকটাক কাজকর্মগুলো সেরে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনপত্রগুলো এদিকে রেখেছিলাম এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এরপর সন্ধে দেব বন্ধুরা আমি নতুন নতুন ভ্লগ বানাচ্ছি আমার এক্সপিরিয়েন্স খুব কম তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার ভ্লগগুলো কেমন হচ্ছে কোনো কিছু কারেকশন করতে হলে সেটাও প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভ্লগগুলো দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে এখানেই শেষ করলাম।